আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল M&S কিচেন। আমি সোনা, আজকে আপনাদেরকে ভেজ কাবাব তৈরি করে দেখাবো। আর এই কাবাবটা আমি সিমাই দিয়ে কোডিং করেছি, অনেকে ব্রেড ক্রাম দিয়েও করতে পারে, আমি একটু ইউনিক করার চেষ্টা করেছি আর খেতেও অসাধারণ ছিল। শীতকাল মানেই অনেক রকম সবজির সমারোহ, তাই সেই সবজি দিয়েই আমি আজকে এই মজাদার রেসিপিটা তৈরি করেছি। আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন দেখে আসি কী কী লাগছে। প্রথমে আমার এখানে সবজি লাগছে, গাজর ছোট ছোট করে কুচি করে নিয়েছি, আর স্প্রিং অনিয়ন অর্থাৎ পেঁয়াজ পাতা, এর সাথে শিম কুচি। আমি এখানে সেই সব সবজি নিয়েছি যেগুলো কুকড হতে সময় কম লাগে। আপনারা চাইলে অন্য সবজিও দিতে পারেন, সেক্ষেত্রে একটু সিদ্ধ করে দিলে ভালো লাগে। আর এরই সাথে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, আর এরই সাথে তিন চারটা আলু আমি সেদ্ধ করে মেখে নিয়েছি, খুব একটা বেশি চটকায় নি। আর এখন আমি নিয়ে নিব ময়দা এবং সেমাই। সেমাইটা আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি, আপনারা দেখেই বুঝতে পারছেন। আমি সেমাই দিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম ইউজ করতে পারেন। এখন আমি সেমাইটা খুব ভালোভাবে ভেজে নিব, তেল ছাড়াই উল্টে পাল্টে ভেজে নিব। আবার খেয়াল রাখতে হবে যাতে পোড়া না লেগে যায়, খুব বেশি একটা ভেজে নিব না, আপনারা ভিডিও দেখেই বুঝতে পারবেন। আমি আজকে সেমাই দিয়ে কোট করছি। আসলে মূলত সব সময় তো ব্রেড ক্রাম দিয়ে কোট করে কাবাব খাওয়া হয়েই থাকে, কেননা আজকে একটু অন্যরকম কিছু হোক, ট্রাস্ট মি এটা কিন্তু খেতে অনেকটা মজা, আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে হালকা হাতে একটু নাড়াচাড়া করে একটা পাত্রে উঠিয়ে নিব। এর থেকে বেশি কালার করলে যখন আমি কাবাবটা ভেজে নিব তখন একদম পোড়া পোড়া হয়ে যাবে। আমি সেমাইটা একটা ছড়ানো পাত্রে ঢেলে নিয়েছি এবং একটু ছড়িয়ে দিচ্ছি, এতে করে সেমাইটা দ্রুত ঠান্ডা হয়ে যাবে। এখন আমি একটা অন্য পাত্রে রান্নাটা করে নিব, এই জন্য মিডিয়াম হিটে একটা প্যান বসিয়ে দিয়ে 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং আদা কুচি। পেঁয়াজ এবং আদা কুচিটা ভালোভাবে নাড়াচাড়া করে নিব, ততক্ষণ যতক্ষণ না পেঁয়াজ এবং আদাটা একটু সফট হয়ে যায়। এখন আমি এর ভিতরে দিয়ে দিব গাজর, কারণ গাজরটা সেদ্ধ হতে একটু সময় লাগে, এজন্য গাজরটা আমি আগে দিচ্ছি। গাজর দিয়ে নাড়াচাড়া করছি 1 মিনিটের জন্য। আমার 1 মিনিট হয়ে গেছে, এখন স্প্রিং অনিয়ন এবং শিমটা দিয়ে দিব। আমি আবারও বলছি, আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। আর যেই সবজি দিয়ে আমি ভেজ কাবাবটা তৈরি করছি এই সবজিগুলো কিন্তু সেদ্ধ হতে একদমই কম সময় লাগে, এই জন্য ঝটপট তৈরি হয়ে যাবে। আমি নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি 1 মিনিটের জন্য। এখন দিয়ে দিলাম লবণ 1/2 চা চামচ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ শুকনা মরিচের গুঁড়া, 1/2 চা চামচ চাট মশলা, 1/2 চা চামচ ধনিয়ার গুঁড়া। গুঁড়া মশলা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচের মতো পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এর মধ্যে সবজিটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং মশলাটাও কষিয়ে আসবে। সব কিছু কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা এবং কাঁচামরিচ। কাঁচামরিচটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় কাবাবে কাঁচামরিচ না দিলে টেস্টটা প্রপারলি পাওয়া যায় না। ধনিয়া পাতা এবং কাঁচামরিচটাও খুব ভালোভাবে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আলু সিদ্ধ। আলুটা এখন খুব ভালোভাবে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর চুলার আঁচটা লোতে করে দিব।
এমনভাবে মেশাতে হবে যাতে আলু এবং সবজিটা খুব ভালোভাবে মেখে যায়। আর আমি যে লবণটা দিয়েছি সেটা একদমই পারফেক্ট ছিল। আপনারা যদি মনে করেন লবণটা বেশি দেবেন, তাহলে এই পর্যায়ে একটু চেক করে লবণটা অ্যাড করতে পারেন। আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন চুলাটা বন্ধ করে দিয়ে একটা তলানিযুক্ত চামচ দিয়ে খুব ভালোভাবে প্রেস করে সবজি এবং আলুটা মিক্স করে নিব। এখন আমি হাতে একটু তেল লাগিয়ে আমি কাবাবের শেপ করে নিব। এই জন্য একটু অংশ নিয়ে নিলাম। আপনারা যেমন ছোট বা বড় পছন্দ করেন সেটা আপনাদের পছন্দের উপর ডিপেন্ড করবে। আমি গোল গোল করে একটা গোলা তৈরি করে নিয়ে একটু চ্যাপটা করে একটা কাবাবের শেপ দিয়ে দিচ্ছি। আবারও বলছি, শেপটা একদমই আপনার ইচ্ছা মতো হবে। আর কখনোই চারিপাশটা ফাটা রাখবেন না, হাত দিয়ে প্রেস করে দিয়ে ফাটাটা বন্ধ করে দিবেন। আমার কাবাবটা কিন্তু হয়ে গেছে। একটু সময় নিয়ে করবেন, এতে করে কাবাবটার শেপ ভালো হলে দেখতেও সুন্দর লাগে। আমি আপনাদের সুবিধার্থে আরও একটা করে দেখাচ্ছি। সামান্য একটু অংশ নিয়ে একটু মোট পাকিয়ে নিচ্ছি, এতে করে কাবাবের ভিতরটা সলিড হবে। এখন আবারও হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে নিচ্ছি, প্রেস করে দিলাম। প্রেস করার পরে যখন চার সাইডে একটু ফাটা থাকবে, এভাবে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে ফাটাটা বন্ধ করে দিতে হবে। আমি এভাবেই সবগুলো করে নিব। আপনারা যদি এর থেকে ছোট করেন তাহলে সেটাও আপনাদের পছন্দ, কিন্তু কাবাবের এক্স্যাক্ট শেপ এই রকমই হয়। আমার এই কাবাবটাও তৈরি করে নেওয়া হয়ে গেছে, আমি একইভাবে সবগুলো করে নিয়েছি। এখন বাইন্ডিংয়ের জন্য এখানে ময়দা নিয়েছি হাফ কাপ, এবং এক কাপ পানি দিয়ে আমি একটা বাইন্ডিং তৈরি করে নিব। ভালোভাবে মিক্স করে নিচ্ছি যাতে স্মুথলি পেস্টটা তৈরি হয়ে যায়, যাতে কোনো লাম্পস না থাকে। আর পানিটা অল্প অল্প করে মেশাতে হবে, এতে করে বুঝতে পারবেন কতটুকু পানি লাগছে। আপনারা চাইলে এখানে ডিমের কোটিংও দিতে পারেন, কিন্তু যেহেতু এটা ভেজ কাবাব এই জন্য ডিমটা দিচ্ছি না। আমি এক চিমটি লবণও দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আমার ফেটে না হয়ে গেছে, এখন রান্নায় চলে যাচ্ছি। রান্নার জন্য প্রথমেই আমি একটা কাবাব নিয়ে ময়দার গোলার মধ্যে দিয়ে দিব, ডিপ করে নিব, করে সেমাইয়ের মধ্যে কোট করে নিব। এক হাত দিয়ে ডিপ করে নিব এবং এক হাত দিয়ে কোট করব, এতে করে কাবাবটা ভালোভাবে কোটিং হয়ে যাবে। এখন অন্যদিকে একটা প্যান গরম করে তাতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ তেল। তেলটা গরম করে আমি খুব ভালোভাবে প্যানের গায়ে ছড়িয়ে দিব। আপনারা চাইলে এটা ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু কাবাব যেহেতু শ্যালো ফ্রাই করলে আমার কাছে খেতে ভালো লাগে। এখন আমি 2টা কাবাব এর মধ্যে দিয়ে দিলাম। ওভারলোডেড করবেন না। আপনারা চাইলে কোডিং করার পরে একটু রেস্ট রেখে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, এবং যখন ইচ্ছা হবে তখন বের করে 15 মিনিট পরে ভেজে কাবাবটা খেতে পারেন। আমি এখন কাবাবটা উল্টে দিচ্ছি। লো হিটে 10 মিনিট ভেজে নিলেই কিন্তু কাবাবগুলো কুকড হয়ে যাবে। আমি এ পাশটাও আরও 2-1 মিনিট ভেজে নিব। আবারও উল্টে দিচ্ছি।
এখানে মূলত কুকড হওয়ার আর কিছুই নেই, একটু ফ্রাই করে নিব। আমার এ পাশটাও ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আমার কাবাবটা একদম রেডি হয়ে গেছে, তেলটা ঝরিয়ে আমি সার্ভ করে নিচ্ছি। লুক অ্যাট দ্য কালার, কত সুন্দর একটা কালার এসেছে, আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন। আর বাসায় ট্রাই করবেন, একটা ইউনিক খাবার কিন্তু এটা, খুব হেলদিও বটে। আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গেছে, আমি একটু সস দিয়ে দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো সস দিয়ে এটাকে এনজয় করবেন। আর এই ভেজ কাবাবটা কিন্তু খুব হেলদি একটা কাবাব। আই হোপ আজকের এই মজাদার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। কমেন্ট বক্সে জানাবেন সেমাই দিয়ে এই রেসিপিটা কেমন হয়েছে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।